আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ব্যাচ আর কিছুক্ষণ পর 15ই অক্টোবর 2024। জুলাই অগস্টে গণ অভ্যুত্থান এবং বন্যা, দুর্যোগ এবং অনেক কিছুর পার হওয়ার পর তোমাদের যে অবস্থা, একটা মারাত্মক অবস্থা তোমাদের। কারণ কোন কোন বোর্ডে পরীক্ষা হয়েছে, কিছু পরীক্ষা হয়েছে, কিছু পরীক্ষা হয় নাই, বন্যার একটা পরিস্থিতি ছিল। এমতো অবস্থায় তোমাদের কালকে রেজাল্ট পাবলিশড হবে এবং 15 তারিখ, মানে কিছুক্ষণ পর হলে আজকে হবে। তোমাদের ভিতরে যাদের রেজাল্ট আশানুরূপ হবে, আশানুরূপ বলতে তোমরা যেটাকে এক্সপেক্ট বলতেছো যে গোল্ডেন A+ বা অথবা A+ অথবা এমন একটা রেজাল্ট যে রেজাল্টটা অ্যাডমিশনটাকে স্মুথ করবে, আসলে দুইটা জিনিস মাথায় রেখো, একটা হচ্ছে পরিশ্রম আর একটা হচ্ছে ভাগ্য। কথায় আছে যে আমি কোনো পরিশ্রমীকে হারতে দেখিনি, মেধাবীকে হারতে দেখেছি। এখন পরিশ্রমীরাও মাঝে মাঝে হেরে যায় যদি সেই পরিশ্রমটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে না হয় এবং ভাগ্য যদি সহায় না দেয়। সো আমি আগামীকালকে, অর্থাৎ 15ই অক্টোবর 2024 যে তোমাদের রেজাল্টটা হবে, সেই রেজাল্টটা যেমনই হোক, তোমরা জানো একটা অসম সময়ের মধ্য দিয়ে আমরা পার হচ্ছি। আমাদের বাংলাদেশ জুলাই অগস্ট মাসে একটা বিচিত্র একটা দৃশ্য দেখেছে এবং অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে রক্ত গেছে এবং এই সময়টা পার হয়েছে তোমাদের এই সময়ে। সো তোমরা কালকের রেজাল্ট যেভাবেই হোক না কেন, যারা এই রেজাল্টের দায়িত্বে আছে, দয়া করে আবার কোনো বিশৃঙ্খল পরিবেশ যেন আমাদের মধ্যে না দেখা যায় সেই চেষ্টা করার আহ্বান জানাচ্ছি আমি আমার জায়গা থেকে। তোমরা যারা আমাকে চেনো জানো তাদের কথা বলছি। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এটা মাথায় রাখবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে সবসময় এই প্রার্থনা করছেন যে আল্লাহ তুমি আমাকে যেন দুঃখিত না করো এবং আমাকে যেন কখনো কোনো অসহায়ত্ব অথবা দুঃখ আমাকে স্পর্শ না করে, বা এমন কিছু যখন নিজের জীবনটাকে মনে হয় যে মানে মূল্যহীন। আগামীকালকের রেজাল্টে যদি তোমাদের কারো এইরকম দশা থাকে বা এমন কোনো কিছু তৈরি হয় যে রেজাল্টটা তোমাদের মন মতো হয় নাই, আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে যে তোমরা দয়া করে নিজের জীবনটা শেষ করে দেওয়ার জন্য কোনো ধরনের অ্যাটাম্পট নিবা না, এবং কিছু হইলেই রাস্তায় আন্দোলন করার মতন যে একটা প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে, এই জাতীয় বিষয়গুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা। কারণ সকলের জন্য সমতা এবং সকলের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে যেই সমতল প্রেক্ষাপট দরকার, এখন আমাদের দেশে সেটা নাই। সো ওই দিকে লক্ষ্য রেখে তোমরা যারা আমাকে চেনো জানো, তোমরা দয়া করে একটু আল্লাহর উপর ভরসা করে, তোমরা যেই ধর্মেরই হও না কেন, তোমাদের সবার উদ্দেশ্যে আমার যেটা কথা, একটু ধীর স্থির হওয়া এবং যেই রেজাল্টটুকু তুমি পাবা ওই রেজাল্টটা দিয়েই অ্যাডমিশন জার্নিটা, এই কঠিন জার্নিটাকে তোমার পার হইতে হবে। তুমি যে অবস্থাতেই থাকো, যেই সামাজিক প্রেক্ষাপটেই থাকো, যদি বন্যায় তোমার ঘর ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি তুমি এই আন্দোলনের সময় কোনো আঘাতগ্রস্ত অবস্থায় থাকো, যে অবস্থায় তুমি থাকো, আলহামদুলিল্লাহ বলে সামনে এগিয়ে যাবা। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এই তাকওয়া অন্তরে ধারণ করে আল্লাহ তোমার জন্য জীবনে সামনে ভালো কিছু রেখেছেন, এই চেষ্টাটুকু তুমি, এই বিশ্বাসটুকু রেখে তুমি সামনে চেষ্টা চালিয়ে যাবা। এবং যেহেতু এই পরীক্ষাটা, HSC 24 পরীক্ষাটা কমপ্লিট হয় নাই, সম্পূর্ণ হয় নাই, তার মানে এই রেজাল্টটা যেটা আসবে সেটা অনেকের মধ্যে একটা অসমতা সৃষ্টি করবে। অনেকে মনে করতে পারে যে আমার সাথে বৈষম্য হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে সবাইকে ইনসাফ দেওয়া এবং সবার প্রতি সমানভাবে সবাইকে খুশি করে এই মুহূর্তে মনে হয় না রেজাল্টটা করা যাবে। তো রেজাল্ট তোমাদের যাই হোক, তোমরা অ্যাডমিশনের জন্য যেই রেজাল্টটুকু হবে সেই অ্যাডমিশনের রেজাল্টটুকু দিয়েই তুমি সামনে আগাবা, অ্যাডমিশনের জন্য প্রস্তুত হবা। অনেকেই দুইটাতে A+ পেয়েও, SSC এবং HSC তে A+ পেয়েও অ্যাডমিশনে জায়গা করে নিতে পারে না, মানে বুয়েট মেডিকেল অথবা ভার্সিটিতে বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে জায়গা করতে পারেনি। আবার অনেকেই দুইটাতে A+ না পেয়েও ভালো রেজাল্ট করেছে। আবার অনেকে অনেক ভালো ভার্সিটিতে চান্স পাওয়ার পরও লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে নাই। অনেকেই কম জানাশোনা বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, স্বাভাবিক যে চিন্তাভাবনার কথা বলছি। সুতরাং কখনোই মন খারাপ করো না, মন খারাপ যদি করো তাহলে প্লিজ নামাজে দাঁড়ায় যেও, এবং
আল্লাহর কাছে এতটুকু বলবা যে আল্লাহ আপনি আমার জন্য যেই কর্মফল নির্ধারণ করেছেন আমি এতে সম্পূর্ণ বিশ্বাস করি, আমাকে সামনের পথটা সুগম করে দেন, এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মায়ের কথা চিন্তা করবা, কোনো উদ্ভট কিছু যদি মাথায় আসে দয়া করে আমার ভিডিওটা সামনে তুমি রেখো এবং আল্লাহর কাছে নিজেকে একটু সুপর্দ করে বলো যে আল্লাহ আপনি আমার জন্য যা করবেন সেটা আমার কল্যাণের জন্য করবেন। সুতরাং আমাদের কল্যাণ কী সে আমরা জানি না, এই মুহূর্তের রেজাল্টটা হয়তো আমার বুকের ভিতরে কাঁপন ধরায় দিচ্ছে, কিন্তু হইতে পারে সামনে এর চেয়ে অনেক ভালো কিছু অপেক্ষা করছে। সুতরাং তোমাদের আগামীর রেজাল্ট, আগামী 15ই অক্টোবরের রেজাল্টের জন্য অগ্রিম শুভকামনা। তোমাদের মনের যে কোনো কথা যদি থাকে একটু এখানে আমাকে লিখে জানাও, আমি চেষ্টা করব তোমাকে রেসপন্স করার। আর মনে মনে আল্লাহর নাম নিতে থাকো, আল্লাহ যা করবেন ভালোর জন্য করবেন, এই বিশ্বাসে কালকের দিনটাকে তোমরা অতিবাহিত করবে এবং কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা এমন কিছু ঘটাবে না যেটা অস্থিরতা তৈরি করবে, যেটা সমাজে কোনো অসুন্দর দৃষ্টান্ত স্থাপন করবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফেজ।